हेलो गाइस, वेलकम टू माय चैनल। दीर्घ प्रतीक्षार अवसान हलो। अवशेषे राज्य सरकारी चाकरी परीक्षार्थीदेर काछे वेस्ट बेंगल सेंट्रल स्कूल सर्विस कमिशन निये आसछे खुशीर खबर। सम्प्रति तारा एकटी नोटिफिकेशन जारी करेछे, सेखाने ग्रुप सी, ग्रुप डी एवं लाइब्रेरियन पदेर जन्य तारा शीघ्रई अफिशियल डिटेल्स नोटिफिकेशन बार करते चलेछे। ताई एई परीक्षा क्रैक करार जन्य प्रयोजनीय सठिक परिकल्पना एखन थेके दरकार। ताई एई भिडियोर माध्यमे आमरा चारटी विषय देखे नेब। प्रथम होच्छे अफिशियल जे नोटिफिकेशन, आर विगत बछर अर्थात 2016 सालेर नोटिफिकेशन अनुजायी समस्त पोस्टेर वैकेंसी कत आछे एवं विगत बछरेर नोटिफिकेशन वाइज योग्यता अर्थात क्वालिफिकेशन की होते पारे एवं सिलेबास बा परीक्षा पद्धति की होते पारे, এই সব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তাহলে আমাদের ভিডিও শুরু করছি। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশনটা জারি করেছে তার ডেট 14/6/2021 তারিখে। অর্থাৎ এরা নোটিফিকেশনটা বার করেছে এবং এখানে কিন্তু নোটিফিকেশনের সাবজেক্টে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য এরা কিন্তু ভ্যাকেন্সি যেটা সেটা রিলিজ করতে চলেছে। অর্থাৎ নোটিফিকেশন খুব শীঘ্রই বার করবে, সেটার এরা নোটিফিকেশন আগে থেকে দিয়ে দিয়েছে এবং অফিসিয়াল যে নোটিফিকেশন ডিটেলস যে নোটিফিকেশন বার হবে সেটা প্রথমে পেপারে বার হবে, তারপর তোমাদের কাছে পিডিএফের মাধ্যমে যেটা তোমরা দেখতে পাও সেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। যেহেতু এখানে বলে দিয়েছে যে বিভিন্ন কারণের নতুন জব ক্রিয়েশন হয়েছে, অনেক রিটায়ারমেন্ট হয়েছেন, অনেক রেজিগনেশন দিয়েছেন, অনেক ডেথ হয়েছে এবং আদারওয়াইজ আরও অনেক কিছু হয়েছে, তার জন্য নতুন রিক্রুটমেন্ট করবে এরা, অনেক ভ্যাকেন্সি এসেছে। তো আমরা এইবার দেখে নেবো যে গত বছর অর্থাৎ 2016 সালে যে নোটিফিকেশন ছিল সেখানে ভ্যাকেন্সি কত ছিল একটু দেখে নেওয়া যাক। দু হাজার ষোলো সালে যে নোটিফিকেশন বার হয়েছিল সেখানে তোমার বার হয়েছিল ক্লার্ক এবং গ্রুপ ডির স্টাফের নোটিফিকেশন বার হয়েছিল, কিন্তু এবার কিন্তু তোমার বার হয়েছে এক্সট্রা, যেটা বার হয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান পদের জন্য। তো আগেরবারের যদি আমরা ভ্যাকেন্সি লক্ষ্য করি, আগেরবার কিন্তু ইস্টার্ন রিজিয়নে তোমার 441 ছিল তোমার ক্লার্কের, নর্থ রিজিয়নে সেটা 274 ছিল, সাউদার্ন রিজিয়নে 284 ছিল, ওয়েস্টার্ন রিজিয়নে 461 ছিল, সাউথ ইস্টার্ন রিজিয়নে 247 ছিল, আর টোটাল ক্লার্কের যেটা ছিল 1707। এবং যদি আমরা গ্রুপ ডি লক্ষ্য করি, গ্রুপ ডিতে দেখতে পাবো ভ্যাকেন্সি অনেকটাই বেশি ছিল, ইস্টার্ন রিজিয়নে 738, নর্দানে 755, সাউদার্ন রিজিয়নে 375, ওয়েস্টার্ন রিজিয়ন 1034 সবচেয়ে বেশি, এটাই ওয়েস্টার্ন রিজিয়ন 1034, আর সাউদার্ন রিজিয়ন 314 অর্থাৎ 3016 কিন্তু গ্রুপ ডি ভ্যাকেন্সি আগেরবার ছিল। এবার আমরা দেখি এর কোয়ালিফিকেশন কী কী আছে। তোমরা যদি লক্ষ্য করো এলিজিবিলিটিতে বা কোয়ালিফিকেশানে এরা কী কী চেয়েছে, ক্লার্ক পদের জন্য যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট পাশ করতে হবে, অর ওল্ড এইচএস, আর এজ হচ্ছে তো এটা সেই সময় 1 জানুয়ারি 2016 থেকে ধরা হয়েছিল, অর্থাৎ এজ হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। আর এসসি এসটি ওবিসিরা সেইভাবে বয়সের ছাড় তো তোমরা পাবে সেটা তোমরা জানো। এবার গ্রুপ ডি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ক্লাস এইট পাস, কোনো বোর্ড অ্যাফিলিয়েটেড বা কাউন্সিল থেকে তোমার এইট পাস করতে হবে, এখানেও কিন্তু সেই 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স, আর তোমরা এসসি এসটি ওবিসিরা যারা আছো তারা নর্মালি বয়সের ছাড় পাবে। যদি আমরা লক্ষ্য করি ভালো করে যে ক্লার্কের আগের বার যে ক্লার্কের পরীক্ষা হয়েছিল সেখানে কী পরীক্ষা পদ্ধতি ছিল, দেখো আগেরবার যে ক্লার্কের পরীক্ষা ছিল সেখানে কিন্তু মানে রিটেন এক্সাম হয়েছিল, এমসিকিউ টাইপের যেটা হয়েছিল সেখানে কিন্তু 60 মার্কসের এমসিকিউ টাইপের একটা পরীক্ষা হয়েছিল। তারপরে ওদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন জন্য 10 মার্ক বরাদ্দ করেছিল, অর্থাৎ তোমাদের ফার্স্টে একটা এমসিকিউ পরীক্ষা হবে 60 মার্কের, তারপরে তোমাদের যখন ইন্টারভিউ হবে সেখানে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 মার্কস ধার্য করা হয়েছে। এখানে মার্কস থাকবে ফার্স্ট অর্থাৎ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের একটা মার্কস এখানে ওরা দেবে সেই ওয়াইজ। এবার ওরা পার্সোনালিটি টেস্ট যেটা হবে সেখানে কিন্তু 30 মার্কস এখানে থাকবে পার্সোনালিটি টেস্টে, এবং পার্সোনালিটি টেস্টে কী কী তোমাদের থাকবে সেটা কিন্তু এখানে ভাগ করে দিয়েছে। অর্থাৎ পার্সোনালিটি টেস্টে তুমি দেখো 5 মার্কস থাকবে টাইপিংয়ের জন্য, টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য 25 মার্কস থাকবে, অর্থাৎ 25+5 এখানে কিন্তু 30 মার্কস, অর্থাৎ কিন্তু ক্লার্কের যদি যারা পদের জন্য বসছো তাদের কিন্তু কম্পিউটারটা জানতে হবে, অর্থাৎ কম্পিউটারের টাইপিংয়ের হয়তো পরীক্ষা হবে এবং কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য কিন্তু এখানে নাম্বার আছে 25 মার্কস, এবং এটা বলে দেওয়া হয়েছে কিন্তু কম্পালসারি, পার্সোনালিটি অ্যাপিয়ারেন্স বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এইবার আমরা দেখব গ্রুপ ডিতে কী ছিল।
তোমরা যদি লক্ষ্য করো এখানে গ্রুপ ডি স্টাফের পরীক্ষার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 45 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা, আর পার্সোনালিটি টেস্ট ছিল অনলি হচ্ছে 5 মার্কসের, অর্থাৎ দুটো 45+5 50 মার্কের এখানে পরীক্ষা হয়েছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।